সামার জোসেফ আলোচনায় আসেন অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট জয়ের ক্যারিবিয়ান নায়ক হিসেবে। সেই টেস্টের পরেই ক্রিকেট বিশ্বে আলোড়ন ফেলে দিয়েছেন তিনি। একে একে পেয়ে যাচ্ছেন সুখবর। প্রথমে সুখবর পেলেন পিএসএল এর দল পেয়ে, আর এবার সামার জোসেফ পেলেন আরো বড় সুখবর। সামার জোসেফ এবার নাম লেখালেন আইপিএলে। 3 কোটি রুপিতে জোসেফকে দলে ভিড়িয়েছে লখনউ সুপার জায়ান্ট। শনিবার আইপিএলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ইংলিশ পেসার মার্ক উডের বদলি হিসেবে নেওয়া হচ্ছে জোসেফকে। 24 বছর বয়সী জোসেফ এখন পর্যন্ত মাত্র 2টি টি-20 খেলেছেন, সেটি গত বছর সিপিএল এ গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স এর হয়ে। যদিও 2 ম্যাচে 8 ওভার বল করে কোনো উইকেটের দেখা পাননি জোসেফ। গত মাসেই অর্থাৎ জানুয়ারিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে 2 টেস্টের সিরিজ দিয়ে ভক্তদের মন কেড়ে নেন সামার জোসেফ। গ্যাবায় ওয়েস্ট ইন্ডিজের 8 রানের জয়ে দ্বিতীয় ইনিংসে 60টি সহ সিরিজে উইকেট নেন মোট 13টি, হন সিরিজ সেরাও। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে সাড়া ফেলে প্রথমে পিএসএল এর দল পেসার জালমিতে চুক্তিবদ্ধ হন জোসেফ। ইংলিশ পেসার গ্যাস অ্যাটকিনসনের বদলি করা হয় জোসেফকে। সাফল্যের ধারা ক্রমেই বাড়ছিল জোসেফের। তার খেলার কথা ছিল সংযুক্ত আরব আমিরাতে চলা আইএল টি-20তেও, তবে ইনজুরির কারণে সেখানে খেলতে পারেননি তিনি। সাফল্যের ধারা অব্যাহত রেখে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তি পেয়েছেন জোসেফ। এমনকি জুনের টি-20 বিশ্বকাপের জন্যও তাকে ভাবা হচ্ছে। একের পর এক ভালো খবরের ধারায় এবার আইপিএলে অভিষেক হতে যাচ্ছে তার। বিশ্বের সবচেয়ে বড় ফ্রাঞ্চাইজি টি-20 লিগটির এবারের আসর শুরু হবে মার্চের শেষ দিকে। লোকেশ রাহুল, নিকোলাস পুরান, কাইল মায়ার্সদের সাথে এবার আইপিএল মাতাতে দেখা যাবে জোসেফকে। উল্লেখ্য যে গতবারের আইপিএল এর নিলামেও নাম লিখিয়েছিলেন সামার জোসেফ। সেখানে তার ভিত্তিমূল্য ছিল 20 লাখ রুপি, কিন্তু তাকে নেওয়ার জন্য কোনো দল আগ্রহ প্রকাশ করেনি। আর এখন আইপিএল এর বেশ কয়েকটি ফ্রাঞ্চাইজি তাকে দলে নেওয়ার চেষ্টায় ছিল, তবে শেষ পর্যন্ত ক্যারিবীয় ওই পেসারকে দলে ভিড়িয়েছে লখনউ সুপার জায়ান্ট। 2024 সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএল শুরু হবে 22শে মার্চ, চলবে 26 মে পর্যন্ত। অংশগ্রহণ করবে মোট 10টি দল। নাজিফা তাসনিম, অনফিল্ড।